হ্যালো এভরিওয়ান, আমি এসএম আরিফ, আপনাদেরকে এডি একাডেমিতে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়াল হুডি ডিজাইন। যেহেতু শীত চলে এসেছে, সো হুডি অলরেডি বেচা বিক্রি এবং প্রিন্ট আউটে সবাই দিয়ে দিয়েছেন যারা টি শার্টের বিজনেস বা এরকম অ্যাপারেলের বিজনেস করে থাকেন। তো তাদের জন্য আজকে হচ্ছে ছোট একটি ডিজাইন, আর যারা নতুন করে করছেন তাদের জন্য অ্যাকচুয়ালি আমি শীতের জন্য শীতে মন জমে গেছে, তো এই টাইপের একটি হচ্ছে স্লোগান দিয়ে আজকের ভিডিওটি, আজকের হুডি ডিজাইনটি বানাবো। তো আগে আমি ইলাস্ট্রেটরে দেখাবো কীভাবে ডিজাইনটি করে এবং পরে দেখাবো কীভাবে মক আপ করে। সো আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, ফাইলে গিয়ে নিউ নিচ্ছি। তো নিউ এ গেলে আমি প্রথমে হচ্ছে কাস্টম আর্ট বোর্ড নিচ্ছি, যেটি হচ্ছে 1000x1000 pixel। ক্রিয়েট বাটনে ক্লিক করলে কাস্টম আর্ট বোর্ডটি চলে আসবে। তো সেখান থেকে কয়েকটা জিনিস আগে আমাকে করতে হবে। প্রথমে আমি যদি ডিজাইনটির দিকে তাকাই, প্রথমে একটি হচ্ছে যে শেপ আছে যেটাকে শিল্ড টাইপ শেপ বলে, তারপরে হচ্ছে একটি রিবন আছে এবং একটি বাংলা লেখা আছে এবং হার্ট বা হৃৎপিণ্ডের ছবিটা নেওয়া আছে। সো সবগুলো অ্যারেঞ্জ করতে হবে, সেই সাথে একটি গ্রেডিয়েন্টও দেওয়া আছে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে পলিগনে যাচ্ছি, পলিগনে গিয়ে হেক্সাগন নিব, যেটি হচ্ছে 100 রেডিয়াসের, এবং এটিকে শিফট প্রেস করে রোটেট করে দেব। তো রোটেট করে হচ্ছে এই অবস্থায় নিয়ে আসবো, একটু যদি সাইজ বড় করি তাহলে খারাপ লাগবে না। ওকে, তারপরে যেটি হচ্ছে এটির শুধুমাত্র ফিল কালার অফ করে দিই, স্ট্রোক রাখবো, স্ট্রোকটি একটু বড় করে দিতে পারি। ওকে, এবং এটির হচ্ছে এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে একটু ছোট করেও রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন এটার স্ট্রোক থিকনেস কমিয়ে দেবো, এখানে হচ্ছে 3-এর মতো রাখবো। সো দুটাকেই ধরবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা, এবং চাইলে আপনি এই দুটো পয়েন্ট, টোটাল এই 4টা পয়েন্ট আমার চেঞ্জ করতে হবে। সো এই পয়েন্টগুলো সিলেক্ট করে আমি যদি ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে আমার এই শেপটি চলে আসবে। সো শেপ পেয়ে গেলাম, এখন এটার একটু থিকনেস, স্ট্রোক থিকনেস বাড়িয়ে দিব তাহলে ভালো লাগবে জিনিসটা। দুটিকে সিলেক্ট করব, করার পরে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দেব, ফিল এবং স্ট্রোক এই দুটিকে সিলেক্ট করা থাকতে হবে, এবং ওকে ক্লিক করলে এটি স্ট্রোক থেকে শেপে চলে আসবে। এখন ডিজাইনের মধ্যে দেখুন যে একটি হৃৎপিণ্ডের ছবি আছে, তো যেহেতু আমি প্রিন্টে দিব সেক্ষেত্রে আমার হৃৎপিণ্ডের ছবি বা হার্টের ছবিটা হচ্ছে অবশ্যই ইপিএস বা ভেক্টরে হতে হবে। সো রাস্টার গ্রাফিক্সকে কীভাবে ভেক্টরে নেয় বা একটি জেপিজি ছবিকে কীভাবে ভেক্টরে নেয় এই জিনিসটি এর আগেও আমি দেখেছি, আবারও দেখাচ্ছি। আমি প্রথমে হচ্ছে প্লেসে ক্লিক করব, এখানে আমি হৃৎপিণ্ডের ছবি গুগল থেকে নামিয়েছি যেটি কিনা পেন্সিল স্কেচ বলা হয়, তো সেটাকে হচ্ছে আমি প্লেস করলাম, এখানে প্লেস করছি। তো আমি ইমেজ ট্রেসিংয়ের কাজটা এই পাশে করব। তো এরপরে ছবিটিকে সিলেক্ট করার পরে উইন্ডোতে গেলে ইমেজ ট্রেস নামে একটি অপশন আসবে, তো ইমেজ ট্রেস থেকে এখানে প্রিভিউ মোড অন করে দিতে হবে। এবং এখানে আমি অ্যাডভান্সে খুব একটা কাজ করব না, আমি থ্রেশহোল্ডের ব্যাপারটাই দেখাবো। তো থ্রেশহোল্ড যদি একটু বাড়িয়ে দিই ধীরে ধীরে, ওকে, এই থ্রেশহোল্ডটি মোটামুটি ভালো, ওকে, এটা একটু বেশি, সো এটা মোটামুটি ভালো। ওকে, দেন এটা হয়ে যাওয়ার পরে এখানে এক্সপান্ড একটা অপশন আছে, এক্সপান্ড ক্লিক করলে এটি ভেক্টর হয়ে যাবে। আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে সাদা অংশটি ডিলিট করে দেবো, এবং এখানেও কিছু সাদা অংশ আছে, এগুলোকে আমার ধরে ধরে ডিলিট করতে হবে। সো সো এটিকে সাদা অংশ এটার থেকে ডিলিট করা শেষ, এখন কন্ট্রোল জি মানে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটিকে একটু ছোট করব, ছোট করে আমি যদি এখানে নিয়ে আসি, সো দেন এটি কিন্তু বসে যাবে। সো এরপরে যে কাজটি আমার করতে হবে, এখানে একটি রিবন আসবে এবং রিবনের সাথে যেটি আসবে সেটি হচ্ছে আপনার লেখা, বাংলায় লেখা থাকবে। সো এখন যে কাজটি করতে হবে, আমি রিবনের কিছু কালেকশন নামিয়েছি যেটি কিনা হচ্ছে আপনাকেও আমি শেয়ার করব, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো ফ্রি পিকে এই যে এগুলো শেপগুলো পাওয়া যায়, সো আমি সময় বাঁচানোর জন্য এই কাজটি করেছি, আপনারা নিজেরা তৈরি করতে পারেন চাইলে। সো এই রিবনটিকে আমি নিচ্ছি, রিবনটি নিয়ে আমি জাস্ট এখানে বসাচ্ছি, একটু বড় করে দিলাম, ওকে, আর একটু বড় হতে পারে বা খুব বেশি বড় করার দরকার নেই, সবগুলোর অ্যালাইনমেন্ট মিডিল হবে পার্সপেক্টিভ এটার সাথে, তো এটা আর একটু বড় হবে যাতে করে একটু বের হয়ে থাকে। সো মোটামুটি এখন ঠিক আছে, সো আর একটু যদি বড় করি, ওকে, দ্যাটস গুড।
এখন আমি সম্পূর্ণ কালারটি চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু কালো কালার সবগুলো দেওয়া হয়েছে। এখন এখানে লিখেছিলাম শীতে মন জমে গেছে, সো এটি বাংলা লিখবো আমি এখন। তো বাংলা লেখার জন্য আমি হচ্ছে এখানে টেক্সট টুলে যাচ্ছি। টেক্সট টুলে যাওয়ার পরে এটার সাইজ হচ্ছে 36-এর মতো দিলাম এবং ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট হচ্ছে অখণ্ড বাংলা। সো এখানে আমি অভ্র অন করে লিখতে পারবো। তো লিখার আগে আমাকে ফন্টটি আরেকবার চেঞ্জ করে নিতে হবে। সো এখানেই আছে, ওকে ওকে চলে এসেছে। তো লিখেছিলাম হচ্ছে শীতে মন জইমা গেছে। ওকে ওকে আমার লেখা হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, এখানে একটু প্রবলেম হয়েছে যে একার এবং আকারগুলো একটু উল্টাপাল্টা হয়েছে। সো এটার একটু সলিউশন আমি এখনই দিয়ে দিচ্ছি। সো দেখুন এখানে শীতে একারটা পরে চলে গেছে, সো একারটিকে আমি যদি কেটে আগে নিয়ে আসি তাহলে কিন্তু আমার জিনিসটি ঠিক হয়ে গেছে। এখন এটাকেও কেটে যদি গয়ের আগে নিয়ে আসি, সো কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এখন এখানে আরেকটা হচ্ছে একার হবে। সো হয়ে গেল, শীতে মন জমে গেছে। এখন এটির হচ্ছে সাদা কালার করে ফেলবো, করার পরে এখানে নিয়ে আসবো, এটির মাঝ বরাবর বসাবো, আর তেমন কোনো প্রবলেম নেই। সবগুলোকে সিলেক্ট করে আমি আউটলাইন করতে পারি, বা আমাকে আমার জাস্ট এইটুকু ক্রিয়েট আউটলাইন করলেই হয়ে যাবে। সো এখন যে গ্রেডিয়েন্টটি নিব সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, আমি একটি গ্রেডিয়েন্ট সাদা নর্মালটি দিচ্ছি। সো এখানে যেহেতু আমার গ্রেডিয়েন্ট হবে না, সো এটিকে আমি সরিয়ে রাখি, পাশে সরিয়ে রাখি। এখন শুধু এই অংশটুকু গ্রেডিয়েন্ট হবে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে আমি যে গ্রেডিয়েন্টটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনারা জানেন যে পার্পেল এবং ব্লু এবং ভায়োলেটের কম্বিনেশন, সো এই গ্রেডিয়েন্টটা তো সবগুলো একই রকম হয়ে গিয়েছে। সো এটাকে আমি একটু টার্ন অফ করে নিলাম, জি প্রেস করে এটির গ্রেডিয়েন্টের যে স্লাইডার এটিকে একটু ঠিক করে নেব এবং এই জিনিসটিকেও ঠিক করে নেব। এবং সেই সাথে থাকছে হচ্ছে এটি ঠিক করে নিচ্ছি। এখন এই হৃৎপিণ্ডের অংশটুকু ঠিক করে নেব। এখানে একটু কাজ আছে, কাজ হচ্ছে যে আপনার এই অংশটুকু আমি আরেকটা গ্রেডিয়েন্ট দিব, সো উপরের অংশে। সো এখানে জাস্ট ক্লিক করে একটি গ্রেডিয়েন্ট স্লাইডার চলে আসবে এবং এটিকে দেব হচ্ছে ব্লু কালার। ব্লু ঠিক না, এটি হচ্ছে লাইক অ্যাকোয়া, লাইট অ্যাকোয়া, কারণ এটি হচ্ছে যে ফ্রোজেন হার্টের যেটা আর কি, যে শীতে মন জমে গেছে, তো জমে যাওয়া শুরু করেছে, তাই এই অবস্থা। সো এটিকে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে মাঝ বরাবর অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমার ডিজাইন রেডি। তো এখন চলুন কীভাবে মক আপ করতে হয়। সো মক আপের জন্য আমি ফটোশপ ইউজ করে থাকি সবসময়, আপনাদেরকে বলেছিলাম ফটোশপ ইউজ করার জন্য। তো আমি এখানে ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে আমি হুডি মক আপ ডাউনলোডটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এরকম জিপ ফাইল পেয়ে যাবেন আপনারা। তো আমি রাইট প্রেস করে যদি আমি হচ্ছে এক্সট্রাক্ট ফাইলস করি, এক্সট্রাক্ট ফাইলস করলে এখানে এক্সট্রাক্ট হবে এবং পেয়ে যাবেন। সো আমি এটাকে যদি ওপেন করি দুটি পাচ্ছেন আপনি, তো একটি ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এটি হচ্ছে এফেক্ট, এটি হচ্ছে পকেট, পকেটের কালার। সো চাইলে আপনি পকেটের কালার চেঞ্জ করতে পারেন। সো আমি পকেটের কালারটি আপাতত অফ রাখছি। সো পকেটের কালার যদি আমি চেঞ্জ করি তাহলে অ্যাশ ধরনের কোনো একটা কালার আমি হয়তো বা দেবো। সো এখান থেকে যদি আমি সলিড কালারে যাই, আমার কালারটি চেঞ্জ করব এবং কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। সো এই হচ্ছে আমার পকেটের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আসুন হচ্ছে আমার ফ্রন্ট সাইডের যেই ডিজাইনটি আছে এটা, সো এটা টার্ন অফ করে দিচ্ছি। এখন আমি এখানে যে ডিজাইনটি করেছি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি মানে কপি করব এবং এখানে গিয়ে কন্ট্রোল ভি মানে পেস্ট করব। সো এটি মোটামুটি আপনাকে অনেক ছোট করতে হবে, তো আপনি যদি এটার মেজারমেন্ট পেতে চান তাহলে এটার সমান হতে পারে। তো হ্যাঁ ঠিক আছে, এবং আমি আপনি চাইলে একটু বড় করতে পারেন এই মেজারমেন্ট অনুযায়ী। সো এটা একদমই পারফেক্ট সাইজ। নিচেরটি অফ করে দিচ্ছি, কন্ট্রোল এস সেভ করছি। সো আপনার এটি সেভ হয়ে গেল। আপনি যদি পেছনের দিকে দিতে চান, দ্যাট মিন্স ব্যাক সাইডে, চাইলে স্মার্ট অবজেক্টে যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে নতুন উইন্ডোতে ওপেন হবে। এখানে কন্ট্রোল ভি, আপনি যদি এখানে কন্ট্রোল ভি করেন তাহলে এটিও এখানে জাস্ট
অ্যাড হয়ে যাবে। তো আমি কন্ট্রোল এস, এই হচ্ছে আপনার হুডি ডিজাইন, একদম সহজভাবে, একদম ইজি ওয়েতে হুডি ডিজাইন। সো আপনি চাইলে পিছনেটি নাও দিতে পারেন। সো আমি এখানে পিছনেটি দিতে চাচ্ছি না, তাই আপনি পিছনেটি অফ করে রাখছি। সো আমি যদি চাই এই পিছনের সামনের অংশ এবং পিছনের অংশ আমি রাখতেই চাচ্ছি না, সো সেই ক্ষেত্রে আমার এগুলো অফ করে দিতে হবে। আমি যদি এটি গ্রুপ করে ফেলি এবং এই জিনিসগুলো যদি আরেকটি গ্রুপ করি, তাহলে উপরেরটি আমি যদি ঠিক মাঝামাঝি নিয়ে আসি, আমার কিন্তু ডিজাইন রেডি। এখন চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য একটি কালার দিতে পারেন সলিড কালার পিক করে। তো আমি একটি অ্যাশ কালার টাইপের দিচ্ছি। সো এই কালারটি দেওয়া ঠিক হবে না, সো অ্যাশ কালারটাই ভালো লাগছে, একটু ডার্ক অ্যাশ হতে পারে। সো আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ এগুলো এডুকেশনাল ভিডিও, মানুষজন দেখলে অনেক কিছু শিখতে পারবে এবং শিখা থেকে ভালো কিছু আসবে, যেটি দেশের কল্যাণে আসবে। সো আমি এসএমআরই আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে দেখা হবে। ভালো থাকবেন সবাই, ভালোভাবে ডিজাইন করুন। আল্লাহ হাফেজ।